नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल सुदीप अनिमा ब्लॉग्स सबाई के आबारो स्वागत जानाई। गत एक सप्ताह धरे पश्चिमबंगे आलुर बाजार किछुटा थेमे गेलेओ बर्तमाने आजकेर थेके आलुर बाजार किन्तु आबार तेजी होते चले बाजार रही है ऊर्ध्वमुखी। जेहेतु गत शनिवार पयला बैशाख छिल तो शुभ नववर्षर प्रारम्भे आलुर बाजार किछुटा थेमे गियेछिलो कारण व्यवसायी महले पयला बैशाख निये एक दौड़झाप। तार ऊपर चलछे अतिरिक्त गरम और यही गरमेर मध्य आलू बेशी दूरे केरिंग करार क्षेत्रे आलू समस्या देखा दिए। तार ऊपर प्राय एक मास थेके मुस्लिम बंधुदेर रोजा, तो यही परिस्थितिते आलुर बाजार किछुटा थमके जाए किन्तु आजकेर थेके आलुर बाजार किन्तु चांगा होते चलेछे। तार संगे संगे आगामी शनिवार थेके एई रोजार पर्व शेष होते चलेछे। एर ऊपर आगामी काल थेके पश्चिमबंगे बृष्टिर पूर्वाभास रयेछे आर बृष्टि होलेई आलुर बाजार ऊर्ध्वमुखी होबे एटा निश्चित। तो एई परिस्थितिते आजकेर दिने पश्चिमबंगेर कोथाय रेडी आलु কি দরে বিক্রি হচ্ছে এবং ফ্রি বন্ডের যে জ্যোতি আলু রয়েছে তো সেই জ্যোতি আলু এবং হলেন আলু কি দরে বিক্রি হচ্ছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কোথায় কি আলুর বাজার রয়েছে আজকের দিনে, তো এই নিয়ে আজকের ভিডিওটা। আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক দিবেন, বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন, আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিও দেখবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। সবার প্রথমে উত্তরবঙ্গের মালদা জেলাতে বর্তমানে আজকের দিনে রেডি জ্যোতি আলু বিক্রি হচ্ছে 50 কেজি হিসেবে 430 টাকা, লো কোয়ালিটি এবং হাই কোয়ালিটি বিক্রি হচ্ছে 460 টাকা 50 কেজি প্যাকেটের মূল্য হিসেবে। উত্তরবঙ্গের কুচবিহার জেলার সদরে আজকের দিনে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 470 টাকা থেকে 480 টাকা 50 কেজি রেডি জ্যোতি আলু, এবং লাল হলেন আলু বিক্রি হচ্ছে 490 টাকা থেকে 550 টাকা 50 কেজি রেডি লাল আলু। আলিপুরদুয়ার জেলার থালাকাটা কিষাণ মান্ডিতে আজকে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 450 টাকা থেকে মিডিয়াম কোয়ালিটি 400 টাকা, এবং লাল আলু বিক্রি হচ্ছে মিডিয়াম কোয়ালিটি 450 টাকা থেকে, আর হাই কোয়ালিটি বিক্রি হচ্ছে 500 550 টাকা 50 কেজি রেডি আলুর দাম। আলিপুরদুয়ার জেলার সদরে লাল আলু আজকে বিক্রি হচ্ছে 550 টাকা থেকে 600 টাকা ভালো কোয়ালিটির লাল আলু, আর মিডিয়াম কোয়ালিটি বিক্রি হচ্ছে 450 টাকা থেকে 500 টাকা 50 কেজি হিসাবে, আর জ্যোতি আলু বিক্রি হচ্ছে 400 টাকা থেকে 450 টাকা 50 কেজি জ্যোতি আলু হিসাবে। এদিকে জলপাইগুড়ি সদরে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 450 টাকা থেকে 550 টাকা 50 কেজি ভালো কোয়ালিটি, আর লাল আলু বিক্রি হচ্ছে 500 টাকা থেকে 600 টাকা 50 কেজি প্যাকেটের ভালো কোয়ালিটি হিসাবে। আবার ধূপগুড়িতে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 400 টাকা 50 কেজি প্যাকেট হিসাবে, আর লাল আলু বিক্রি হচ্ছে 500 টাকা 50 কেজি প্যাকেট হিসাবে। আজ শিলিগুড়িতে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 450 টাকা থেকে 550 টাকা 50 কেজি ভালো কোয়ালিটি, আর লাল আলু বিক্রি হচ্ছে 500 টাকা থেকে 600 টাকা 50 কেজির ভালো কোয়ালিটি। তো এদিকে দার্জিলিং জেলাতে আজকের দিনে আলু বিক্রি হচ্ছে জ্যোতি আলু 600 টাকা 50 কেজি প্যাকেট হিসেবে, এবং লাল আলু বিক্রি হচ্ছে 450 টাকা থেকে 700 টাকা 50 কেজি প্যাকেট হিসেবে। এবারে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ইউনিটগুলিতে 50 কেজি জ্যোতি আলু ফ্রি বন্ড হিসেবে কত বিক্রি হচ্ছে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চাতরা ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম গতকালকে লক্ষ্য করা যাচ্ছিল 430 টাকা, সেখানে আজকে 10 টাকা 50 কেজি প্যাকেটে বেড়ে হয়েছে 440 টাকা। বদনগঞ্জ ইউনিটে আজকে জ্যোতি আলু বেড়েছে 20 টাকা থেকে 40 টাকা 50 কেজি প্যাকেটের জ্যোতি আলুতে, যেখানে আজ লো কোয়ালিটির জ্যোতি আলু বিক্রি হচ্ছে 440 টাকা থেকে 450 টাকা। মেদিনীপুর জেলার আমলাগড় ইউনিটে জ্যোতি আলুর বন্ড লক্ষ্য করা যাচ্ছে 460 টাকা, যেখানে গতকালকে ছিল 450 টাকা। কোতুলপুর ইউনিটে
আজকের জ্যোতি আলো ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 435 টাকা, যেখানে গতকালকে ছিল 425 টাকা। সিমলাপুর ইউনিটে ফ্রি বন্ডের জ্যোতি আলোর দাম আজকে লক্ষ্য করা যাচ্ছে 460 টাকা থেকে 480 টাকা, যেখানে গতকালকে বাজার ছিল 450 টাকা। বর্ধমান জেলার চাত্রা ইউনিটে আজকে জ্যোতি আলোর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 610 টাকা থেকে 615 টাকা 50 কেজির জ্যোতি আলু। বর্ধমান জেলার ঘোষকরা ইউনিটে 50 কেজি রেডি জ্যোতি আলু আজকের দিনে বিক্রি হচ্ছে 460 টাকা থেকে 600 টাকা হাই কোয়ালিটি। এবং হরিপাল ইউনিটে আজকের জ্যোতি আলু 50 কেজি হিসাবে 650 টাকা থেকে 700 টাকা রেডি জ্যোতি আলু বিক্রি হচ্ছে। হুগলি জেলার কামারপুকুর ইউনিটে আজকের দিনে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 630 টাকা থেকে 640 টাকা 50 কেজির জ্যোতি আলু। হাজিপুর ইউনিটেও জ্যোতি আলুর বন্ডের দাম আজকের দিনে অনেকটা ঊর্ধ্বমুখী এবং সেখানে প্রতি বস্তায় জ্যোতি আলুর দাম বেড়ে হয়েছে 40 টাকা থেকে 20 টাকা, যেখানে বাজার রয়েছে আজকের দিনে 440 টাকা থেকে 460 টাকা। পশ্চিমবঙ্গের জয়রামবাড়িতে আজকে রেডি জ্যোতি আলু বিক্রি হচ্ছে 450 টাকা, তো এখানেও বেড়ে হয়েছে 20 টাকা। তো হুগলি জেলার কামারপুকুরে আজকের জ্যোতি আলুর রেট রয়েছে 460 টাকা, তো 50 কেজি প্যাকেটের দাম, এখানেও বেড়েছে 20 টাকা। পশ্চিমবঙ্গের দশগড়া ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 500 টাকা এবং 550 টাকা। পশ্চিমবঙ্গের জয়পুরে ফ্রি জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 430 টাকা থেকে 440 টাকা। রাষ্ট্রগড়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলু বস্তাপতির দাম রয়েছে 460 টাকা 50 কেজির প্যাকেট হিসাবে। সর্বোপরি গত কয়েকদিনের তুলনায় আজকের বাজার যেহেতু কিছুটা বেড়েছে, তো আগামী দিনে বাজার আরও ঊর্ধ্বমুখী হতে চলেছে এটা নিশ্চিত। তবুও বলতেই হয়, আলু কেনা বেচাটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কারণ লস হলে আপনার হবে এবং লাভ হলেও আপনারই হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে সবাই একটা লাইক দেবেন, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে পাশে থাকবেন, ভিডিও দেখবেন। তো আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।